কামারহাটি পৌরসভার ঠিক কাছেই একটি পুজোতে। তো সেখান থেকে জেনে নেবো সেই পুজো কমিটির নাম, এবং আপনাদেরকে আগেই দেখালাম ক্যামেরা পার্সন থেকে, বলবো একটু পুজোটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য, কারণ অসাধারণ একটা থিম এবং অসাধারণ প্রতিমাও এখানে রয়েছে। তো সেখান থেকে এখানকার সেক্রেটারি থেকে আমি জেনে নেবো যে এই পুজো কমিটির নামটা যদি একটু বলেন দাদা। পুজো কমিটির নামটা একটু যদি বলেন। পুজো কমিটি বলতে আড়িয়াদহ বিশ্বনাথ পল্লী রবীন্দ্র স্পোর্টিং ক্লাব। আপনি কোন পদে রয়েছেন? আমি সম্পাদক। আমি শুনলাম এখানে একটা মানে পুজোর বাজেট কমিয়ে একটা ভালো একটা কাজ করা হচ্ছে, তো সেই কাজটা যদি আপনার তুলে। আমাদের সাধারণত 7 লাখ 8 লাখ টাকার বাজেট হয়, এবার ওটাকে আমরা কমিয়েছি। কমিয়ে কী করেছি, যত দুস্থ বাচ্চা আছে, বয়স্ক মহিলা আছে, ওদের এই মোটামুটি পুজোর 5 দিনই ওরা খাওয়া দাওয়া করবে আমাদের এখানে ক্লাবে, আর তাদের সঙ্গে ওদের জামা কাপড় দেওয়া হয়েছে, লেখাপড়া করবার জন্য যা যা লাগে, খাতা বই পেন্সিল এগুলো দিয়েছি আমরা। এছাড়াও কিছু রাস্তার লোককে আমরা কম্বল দিয়েছি, মশারি দিয়েছি, এটা বাজেটটা কমিয়ে আমরা করেছি, ছোট্ট বাজেটে এটা চেষ্টা করেছি। প্রত্যেক বছরই কি এরকম থিম করা হয়? হ্যাঁ, আমরা প্রায় ধরুন এটা নিয়ে 3 বছর হচ্ছে থিম করছি। এর আগে আমরা সাবেকি পুজো করতাম, এই থিম করছি 3 বছর, এটা নিয়ে আমার থিমের 3rd ইয়ার। তো ইয়াং জেনারেশনটা কীভাবে এগিয়ে আসছে? আসছে, সবাই খুব আনন্দের সঙ্গে আসছে। এই যেহেতু আমরা এই দুস্থ মানুষদের খাওয়া দাওয়া করাচ্ছি, কম্বল দিচ্ছি, মশারি দিচ্ছি, সুন্দর এগিয়ে আসছে। তো আপনাদের যা প্যান্ডেল, আমার তো মনে হচ্ছে না যে এই ঠাকুর ছেড়ে আপনারা বাইরে যেতে পারেন। যাচ্ছি না তো, আমরা আছি এখানে সবসময়, আমরা এখানে আছি, আমরা কোথাও যাচ্ছি না, আমরা সবসময় আমাদের এখানে আপনার ফিজিক্যালি যারা অসহায় তাদেরকে আমরা হেল্প করবার জন্য আমরাই এগিয়ে আসছি, বাচ্চারা আমাদের ভলেন্টিয়ার সব বাচ্চা, আর আমরা এই হেল্পগুলো করছি। তো এখানে আমরা আরও একজনকে পেয়ে গেছি যে থিম মেকার, তো তার থেকে আমরা জেনে নেবো এই থিম সম্বন্ধে। দাদা, আপনি যদি বলেন যে থিমের মাধ্যমে আপনি সাধারণ মানুষকে কী বোঝাতে চেয়েছেন? আর কি আমরা প্রতিদিন সকালবেলা যে সমস্যাগুলো নিয়ে সম্মুখীন হই আর কি, প্রত্যেক দিন সকালবেলা খবরের কাগজ শুনলে আমরা এই সাবজেক্টগুলোকেই দেখতে পাই এখানে, এবছর যেগুলো তুলে ধরেছি, তো নারী নির্যাতন থেকে আরম্ভ করে কাজ কাটা, শিশু ভ্রূণ হত্যা, ধরুন ধর্ষণ বলুন, এই সমস্যাগুলো আমরা প্রত্যেক দিনই দেখতে পাই। বিশ্ব বাংলা টিভির প্রতিনিধিরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের যে ভাবনা, আমাদের যে স্বল্প বাজেটের এই পরিকল্পনা, আমাদের যে স্বল্প বাজেটের এই মানুষের পাশে থাকা, তার জন্য বিশ্ব বাংলা টিভির প্রতিনিধিরা আমাদেরকে পুরস্কৃত করছে। আমাদের ক্লাব সেক্রেটারি বাসুদেব শীল, আমাদের দুর্গাপুজো কমিটির সেক্রেটারি নরেন্দ্রনাথ বিশ্বাস, শিল্পী অতনু রায়, সুদেব শীল আমাদের কোষাধ্যক্ষ, দুলাল দাস আমাদের মধ্যে উপস্থিত আছে, তাদের কাছে পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের প্রতিনিধি বিশ্ব বাংলা টিভির, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্ব বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আর বলবো, সি চিয়ার্স ফর রবীন্দ্র স্পোর্টিং ক্লাব, সি চিয়ার্স ফর রবীন্দ্র স্পোর্টিং ক্লাব, সি চিয়ার্স ফর রবীন্দ্র স্পোর্টিং ক্লাব, ধন্যবাদ বিশ্ব বাংলা নিউজকে। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।